ফ্র্যাঙ্কলেন রিয়াকশন এটা উডস রিয়াকশানের মতোই একটা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরির পদ্ধতি যদি অ্যালকাইল হ্যালাইডকে জিঙ্ক এবং ড্রাই ইথার মিডিয়ামে হিট করা হয় তাহলে প্রথমে এই আর টু জেডেন তৈরি হয় এটাকে বলছি আমরা ফ্র্যাঙ্কল্যান্ড রিয়েজেন এই আর টু জেডেনের মধ্যে থাকে আর মাইনাস অর্থাৎ কার্ব অ্যানায়ন থাকে যদি এখন আগে নতুন কোনো অ্যালকাইল হ্যালাইডের সাথে ধরো দেখ আরডেসড এক্সের সাথে রিয়াকশান করছি তখন এই মাইনাসটা এখানে টু রিয়াকশান করে এই এক্সকে বের করে দেবে দিয়ে আমার তৈরি হবে কি না আর ড্যাশ আর এখানে আগে কী ছিল আর 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 ড্যাশ এই নতুন অ্যালকেন তৈরি হয়েছে তাহলে এই রিয়াকশানের অ্যাডভান্টেজ কি না এর অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে আমরা ইভেন এবং অড যে কোনো সংখ্যক কার্বন কন্টেনিং অ্যালকেন তৈরি করতে পারবো আমরা একটা এক্সাম্পল নিতে পারি আমরা যদি ইথাইল ব্রোমাইড এর সাথে যদি আমরা জিঙ্ক দিই তাহলে তৈরি হবে ইটি টু জেডেন তৈরি হবে এখন এর সাথে যদি আমরা রিয়াকশান করি কার না এর সাথে যদি আমরা রিয়াকশান করি ধরো সিএইচ থ্রি সিএল কী রিয়াকশান হবে না ইটি সঙ্গে সিএইচ থ্রি অর্থাৎ প্রোপেন তৈরি হয়েছে এখানে তিনটে কার্বন আছে তাহলে এইভাবে আমরা ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া ব্যবহার করে যে কোনো সংখ্যক কার্বন কন্টেনিং অ্যালকিন আমরা খুব সহজে তৈরি করতে পারবো করসপন্ডিং অ্যালকাইল হেলাইট থেকে